বরিশাল নতুল্লাবাদ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অচিরে নির্বাচন দেওয়া হবে সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ হোসেন সরদারের ঘোষণা। এই বিষয়ের ওপরে বাংলাদেশ পাবলিক টিভিকে সাক্ষাৎকারে বলেন, সাক্ষাৎকারটি নেন বরিশাল প্রতিনিধি আমাদের সহকর্মী এস এম নরোজ হীরা। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় বাস্টারের নতুল্লাবাদ বরিশাল। বিগত সতেরো তারিখে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অনাস্থা প্রস্তাবনা আসলে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ প্রতিবাদ সৃষ্টি তৈরি হয়। এর কারণে যে যারা এই মিথ্যা বানোয়ার যে একটা চক্রান্ত ষড়যন্ত্র করিয়া শ্রমিকদের মাঝ থেকে স্বাক্ষর ভোটের মাধ্যমে ভোটের কথা বলিয়া মিথ্যা স্বাক্ষর আনিয়া এই স্বাক্ষরে আমার বাবার কাছ থেকেও তারা স্বাক্ষর নিয়েছে যে কাকা আপনি একটা স্বাক্ষর দেবেন, এই স্বাক্ষরটা আপনি কি ভোটের পক্ষে না ভোটের বাইরে। আমার বাবা বলছে বৃদ্ধ মানুষ যে আমিও ভোটের পক্ষে বাবা, আমার বাবাও সারা দশের লিটার আমার বাবার কাছ থেকেও অফিসে বসে স্বাক্ষর নিয়েছে ভোটের কারণে। যখন এই ভোটের কারণে নেওয়ার পরে ওরা আমার বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব করিলে সাধারণ শ্রমিকের মধ্যে একটা বিক্ষোভ সৃষ্টি তৈরি হয়। এই বিক্ষোভ সৃষ্টি তৈরি করার কারণে অত্র ইউনিয়নে বিভিন্ন মানুষের মহলে, বিভিন্ন শ্রমিকের মহলে বিভিন্ন রকম আলোচনা সমালোচনার ঝড় বয়ে ওঠে। ইতিমধ্যে আমাদের কিছু শ্রমিক সংগঠন লোক তারা নির্বাচনের প্রতিক্রিয়ার জন্য নির্বাচনের চেয়ে তারা অত্র শ্রমিক ইউনিয়নে একটা আবেদন তৈরি করে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। ইতিমধ্যেই কিছু সংখ্যক এই যে পুরাণ কমিটি যারা নির্বাচন দিতে ইচ্ছুক, যারা মিথ্যা বানাওয়ট করে আমার সাধারণ শ্রমিককে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে যে স্বাক্ষর আড়াইয়া আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনারে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করেছে। আমি বাংলাদেশ আইনকে শ্রদ্ধা করি, সর্বোচ্চ আদালতকে শ্রদ্ধা করি। আমি চাই যে আমার বিরুদ্ধে যে আমার জন্য যে আমাকে যে অনার্থ অহেতুক আমার বিরুদ্ধে একটি সমালোচনা করে আমার ভাবভূতি আমার মানে মানিজ্জত আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে, এজন্য আমি তাদের তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। সাথে সাথে আমি জানাইতে চাই যে যারাই বাংলাদেশ আইন প্রয়োগকারী যারা কর্মরত আছেন প্রত্যেকটা সংস্থার কাছে, যেই যে সংস্থার কাছে তারা চিঠি দিয়েছে, আমি আপনাদের সহযোগিতা তদন্ত সাপেক্ষে আমি আপনাদের কাছে শুভেচ্ছা চাই। এটি আমার মূল দাবি। অনার্থায় আমার বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা করতে আমি বাধ্য হব। আমি চলমান সাধারণ সম্পাদক, আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলছি, আমি রানিং সাধারণ সম্পাদক, আমি তোমাদের নির্বাচনের পক্ষে আগেও বলেছি এখনও বলেছি, আমি নির্বাচন দেওয়ার কথা বলার কারণেই এরা আমার উপর উত্তেজিত হয়েছে, এরা নির্বাচন দেবে না, এরা অবৈধ পকেট কমিটি করে এরা সংগঠন পরিচালনা করবে, এর প্রতিবাদ করার কারণে এরা আমার বিরুদ্ধে সকল অন্য সব সদস্যরা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবন করিতে একটা চক্রান্ত সাজাইছে। তা আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলছি, বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের 130 যত সকল শ্রমিক ভাইরা আছেন আপনাদের কাছে আমি ওয়াদা করছি, আমি বলতেছি প্রাণ খুলে আল্লাহ হাজির হাজির করে আমি আপনাদের ভোটের পক্ষে আমি ভোট দিয়ে দেব। আমার এই ভোটের প্রক্রিয়াগুলো তারা যত কাগজপত্র এগুলো আটকাই রেখেছে, তারা অবৈধভাবে আটকাই রেখেছে, আমাকে কাগজপত্র দিচ্ছে না। আমি আপনাদের সহযোগিতা পেলে, আমি কাগজপত্র পেলে আপনাদের জন্য ভোটের প্রক্রিয়া করে আমি যত তাড়াতাড়ি সম্ভব কিছুদিনের মধ্যে আমি নির্বাচন প্রক্রিয়া করে আপনাদের একটা সুষ্ঠু পরিবেশ সমাধানে একটা সুন্দর কমিটি প্রদান করার জন্য আমি আগ্রহ প্রকাশ করছি। বিশ্ব লোক সংগঠনে আমি আমার বিরুদ্ধে দুইটা মিথ্যা মামলা করেছেন। আমি তদন্ত সাপেক্ষে যারা তদন্ত করবেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আপনারা এটা জেনুইনভাবে সত্যতা যাচাই করে তদন্ত করবেন। যদি আমি দোষী সাব্যস্ত হই আমি আপনাদের আইনের আওতায় আমি আমার অপরাধকে আমি সত্যিকার হিসাবে আমি প্রাধান্য দেবো। আর যদি সত্য সাপেক্ষে আমি আমার আইনের আওতায় যদি আমার সত্য সাপেক্ষে আপনারা যদি আমার সত্যতা কিছু যাচাই করে না পান, দয়া করে অনুরোধ করে আপনাদেরকে আমি বলবো আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে আমার এই যে দুইটা মিথ্যা মামলা দিয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানানো চক্রান্ত ও সাজানো। এদেরই এরাই আমার বিরুদ্ধে যারা অনাস্থা প্রস্তাব করছে তারাই আমার বিরুদ্ধে এই চক্রান্ত করে মামলা আমার কাছে আবার প্রদান করেছে আমাকে হয়রানি করার জন্য। আমি বাংলাদেশ সকল প্রশাসনের প্রতি আমার বিশেষভাবে আকুল আবেদন, সুধী সমাজ যত লোক আছেন আপনাদের কাছে আমার বিশেষভাবে আকুল আবেদন, আমাকে যে হেয়পূর্ণ করতেছে আমার হয়রানি করতেছে এর জন্য একটি সুষ্ঠু তদন্ত হিসেবে আমি একটি সুন্দর বিচার আপনাদের কাছে আমি আগ্রহ প্রকাশ করছি।